আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে খুবই লেটেস্ট একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা মনে হয় শুনেননি বা আপনারা মনে হয় দেখেননি। যাই হোক, প্রথমেই সংবাদ শিরোনাম, তারপর জানাচ্ছি বিস্তারিত। আপনারা জানেন আজকে কত তারিখ? 2রা সেপ্টেম্বর, এবং বাংলাদেশের একমাত্র সরকারি টিভি চ্যানেল বিটিভি অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ভারতে, মানে ইন্ডিয়াতে সম্প্রচারিত হতে যাচ্ছে, এবং আজকে থেকেই শুরু হয়ে গেছে। কি আমার কথা বিশ্বাস করেননি? যাই হোক, আপনাদেরকে একটি সংবাদ সম্মেলন দেখাচ্ছি, আপনারা তখন বুঝতে পারবেন। চলুন দেখি। সর্বমুহূর্তগুলো আমাদের বন্ধু প্রতিম পরম বন্ধু রাষ্ট্র ভারতের সকল গণমানুষের কাছে সম্প্রচার করতে সম্ভব আজকে থেকেই হচ্ছে। কি বিশ্বাস হলো? আজকে থেকেই ভারতে বিটিভি, ভারতের মানে বাসিন্দারা যারা ভারতে বসবাস করে তারা বিটিভি দেখতে পারবে, এবং এই জিনিসটার কারণে আমি গর্বিত, গর্ববোধ করছি, অনেক ভাল লাগছে, খুশি লাগছে। এবং শুধু তাই নয়, একদিন সারা বিশ্বে বিটিভি সম্প্রচারিত হবে। কি বিশ্বাস করেননি? যাই হোক, তারপরের আপডেটটা আপনারা শুনুন। সমগ্র বিশ্বে বাংলাদেশ টেলিভিশন একদিন সম্প্রচারিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমিও সাধুবাদ জানাই এবং ওনাদের জন্য দোয়া কামনা করছি যেন বাংলাদেশ টেলিভিশন সারা বিশ্বের মধ্যে সম্প্রচারিত হতে পারে। এবং শুধু তাই নয়, উদ্বোধনের পর ব্যাপক ঝমকালো অনুষ্ঠান আয়োজন করা হয় বিটিভির পক্ষ থেকে। এখন আমরা অনুষ্ঠানের কিছু অংশ দেখে আসি। অনেকদিন পরে শুনলাম, না গানটা ভালো ছিল। আচ্ছা আরেকটি শুনি। আচ্ছা এখন আমার মানে মনের মধ্যে একটু মানে কেমন যেন প্রশ্ন জাগতেছে। ইন্ডিয়াতে তো মনে হয় 100 চ্যানেল আছে, স্পোর্টস বলেন, গানের বলেন, নাচের বলেন, রিয়েলিটি শো, নাটক, ভূত, কার্টুন, 100 চ্যানেল, এবং সারা বিশ্বের মধ্যে তাদের চ্যানেল দেখে। বাংলাদেশের 100 থেকে 95টা চ্যানেলই দেখা যাচ্ছে ইন্ডিয়ার, তারপরে তারা এই বিটিভিটাকে নিল কেন? আচ্ছা তারা কি নিছে নাকি তাদেরকে জোর করে দেওয়া হয়েছে? আচ্ছা তারা কি বিটিভিটা দেখবে, আপনার কি মনে হয়? বাংলাদেশেই তো নাকি অনেকে বিটিভি দেখে না, কারণটা কি? মানুষ বিটিভি দেখে না কারণ কি? আচ্ছা যাই হোক, কিন্তু আমার মনের মধ্যে একটু সন্দেহ লাগতেছে কি, মানে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে যদি বিটিভিটা চলে একটা বিশাল একটা গণ্ডগোল লেগে যাবে। মোদি এক বিশাল বড় মাইকের চিপে পড়ে যাবে। কারণটা কি আপনারা জানেন? কারণ বিটিভির মধ্যে যতটা উন্নয়ন অগ্রগতি দেখানো হয়, এটা যদি ইন্ডিয়ার মানুষ দেখতে পারে, যে বলবে পাশের দেশ বাংলাদেশে এত উন্নয়ন হচ্ছে, এত কিছু হচ্ছে, তুমি ইন্ডিয়াতে এত কোটি কোটি টাকা দিয়ে কি করো? তখন মোদি প্যাদানি খাইব এবং কয়েকদিন পরে বিটিভিটাকে ব্যান করে দেবো ইন্ডিয়া থেকে। মানে আমার যতটুকু সন্দেহ হয়, আপনারা কী মনে করেন জানি না, কি মানে যেমন বিটিভিতে যেই ধরনের অনুষ্ঠানগুলো দেয়, আপনারা দেখেন যে অ্যাডগুলো দেয়, কি করছে হামিদ, কি করছে, এটা আপনারা দেখছেন, হেদম করে অপমান করছে, অপমান করছে কেমনে, বুঝলাম না তো। বুঝলেন না, ওই যে রহমান তালুকদারের ছেলে জহির আছে না, জহির তো, জহির ওরা তো চিনি, আমরা গরিব হইতে পারি, ফকির মিসকিন না। বুঝছি বুঝছি, আমি আসলে বুঝতে পারি না, ভুল করে ফেলেছে। এই দেশে ফকির মিসকিন খুঁজতে আসে, বাংলাদেশ আর সেই দেশ নাই। হ্যাঁ এটা ঠিক, বাংলাদেশ আর সেই দেশ নাই। এখন এই জিনিসগুলো ইন্ডিয়ান এরা যদি দেখে, তারা আমার মনে হয় না সহ্য করতে পারবে। তারা বলবে বাংলাদেশের মতো একটা দেশ এত উন্নত হয়ে যাচ্ছে, আর আমাদের ইন্ডিয়াতে মোদি তুমি কি করো? তখন লাগবে একটা জ্ঞানজাম। যাই হোক, আপনারা এটা একটু নেগেটিভভাবে নেবেন না, আমি
এখন বিস্তারিত, এতক্ষণ শিরোনাম আপনাদেরকে বললাম, একটু বিস্তারিত বলি। শিরোনামটা একটু বেশি লম্বা হয়ে গেছে, বিস্তারিতটা একটু সংক্ষেপে বলবো। বিটিভির প্রতি মানুষের এত অনীহা কেন আপনারা মানে বিশ্বাস করেন কি না জানি না, সারা বিশ্বের মধ্যে ন্যাশনাল যে টিভি চ্যানেলটা আছে এটা হচ্ছে ওই দেশের মধ্যে নাম্বার ওয়ান থাকে। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যাই বলেন না কেন, ওই দেশের যে সরকারি চ্যানেলটা এটার প্রতি মানুষের বিশ্বাস থাকে সবচাইতে বেশি। সবাই ওইটার প্রতি বিশ্বাস করে, ওইটার নিউজগুলোকে বিশ্বাস করে এবং বিভিন্ন দুর্যোগের সময় ওই চ্যানেলটা সারাদিন খোলা রাখে। আপনারা জাপানের যদি টিভি চ্যানেল মনে করেন, বাংলাদেশেও আছে NHK, সারা বিশ্বের মধ্যে আছে, বিভিন্ন ভাষার ভাষা দিয়ে তারা তাদের দেশের কালচার, ভাষা, সাহিত্য এইগুলো তারা প্রচার করে। কারণ বাংলাদেশের বিটিভি, আমার মনে হয় না বাংলাদেশে 100 থেকে মানে যাদের বাসায় ডিশ নাই মানে না পায়রা তারা দেখে আর কি। আগে মানে অনেক মোটামুটি ভালো অনুষ্ঠান হইতো কিন্তু এখন তেমন একটা হয় না, যাই হোক। কিন্তু কথার কথা হচ্ছে যে কয়েক মাস আগে যে বাজেট হলো, বাজেটের মধ্যে 1800 কোটি টাকা বিটিভির উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। 1800 কোটি, আপনার অ্যামাউন্ট মানে কি একটু মাথার মধ্যে একটু ঢুকান, বিটিভি একটা চ্যানেল উন্নয়নের জন্য 1800 কোটি, আর কয়েক কোটি টাকা হলে একটা চ্যানেল বানানো যায়, 100 কোটি টাকা হইলে বিটিভিটাকে মানে স্বর্ণ দিয়ে মুড়ানো যাইব। যাই হোক, 1800 কোটি টাকা মানলাম, ওকে ঠিক আছে, কিন্তু এটারে এমনভাবে বানাইতে হবে যে বাংলাদেশের নাম্বার ওয়ান হবে। কিন্তু আপনারা কি মনে করেন বিটিভি কি বাংলাদেশের নাম্বার ওয়ান আছে? বিটিভির ফেসবুক পেজ 3.5 লাখ লাইক আছে, যেখানে প্রত্যেকটা টিভি চ্যানেল বর্তমানে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন লাইক নিয়ে বসে আছে। বিটিভির ইউটিউবে গেলাম, 14টা, 15টা, 20টা, 50টা, তারা বিভিন্ন চ্যানেল খুলছিল ইউটিউবে, 20টা, 50টা, 500 সাবস্ক্রাইবার। আর যেখানে বাংলাদেশের সময় টিভি বলেন, যমুনা বলেন, 71 বলেন, সবগুলো চ্যানেলে 2 মিলিয়ন, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বিটিভি এখন আসলে আমরা চাই বিটিভির উন্নয়ন হোক, বিটিভি সারা বিশ্বের মানুষ চিনুক, কিন্তু এটারে ওইভাবে তো সাজাইতে হবে। তাদের যে সাংবাদিকগুলো আছে, তাদের বিটিভির সাংবাদিক বাংলাদেশের 64টি জেলায় এবং প্রত্যেকটা থানায় একজন করে সাংবাদিক থাকা উচিত। যে কোনো নিউজ সবার আগে সর্বপ্রথম বিটিভিতে দেখা উচিত, মানুষ বিটিভি অন করে সত্য নিউজটা জানবে, এইভাবে বিটিভিটাকে গড়ে তোলা উচিত। এবং সারা বিশ্বের প্রত্যেকটা দেশে, যেইখানে বাংলাদেশে আছে, যেই শহরে বাংলাদেশে বেশি আছে, ওইখানে বিটিভির প্রতিনিধি থাকা উচিত। কিন্তু বিশ্বের কোথাও বিটিভির কোনো প্রতিনিধি আমার চোখে পড়ে নাই। এরপরে বাংলাদেশে বিভিন্ন যখন দুর্ঘটনা ঘটে, যাই ঘটে, বিটিভির কোনো আপনার কি বলে এটার মাউথ বলে, বিটিভির কোনো মাউথ দেখি না। বিভিন্ন চ্যানেল, 71 টিভি, যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্ট, সময় টিভি, 21 টিভি বা বিভিন্ন চ্যানেল দেখি, কিন্তু বিটিভি দেখি না, এটা তো আসলে হয় না। এখন বিটিভি ঠিক আছে, সরকার ভিত্তিক একটা টিভি চ্যানেল, তো উন্নয়ন দেখানো ঠিক আছে, কিন্তু একটু কিছুটা একটু ওই সিস্টেম থেকে বের হতে হবে। এবং অনুষ্ঠান সূচি যেইভাবে, যে অ্যাড, সিনেমা দেখতে বসলে 2 ঘন্টা সিনেমা, 6 ঘন্টা অ্যাডই দেয়, খেলা দেখতে বসলে অ্যাড দেয়, খেলার মাঝখানে খবর, সকালের খবর রাত্রে দেয়, রাত্রের খবর পরের দিন সকালে দেয়, কোনো লেটেস্ট কোনো নিউজ নাই। এইভাবে একটা টিভি চ্যানেল চলতে পারে না। এবং ওই টিভি চ্যানেলে 1800 কোটি টাকা ইনভেস্ট করার পরে টিভি চ্যানেল যদি মানে সুন্দর না হয়, মানে কী বলবো আসলে, বলার ভাষা নাই। যাই হোক, তারপরে বিটিভিকে কীভাবে মানে তুচ্ছতা ছিল করা হয়, আমরা উবাইদুল কাদের সাহেবের একটা কথা শুনে আসি। মানে বিটিভি কোনো প্রশ্ন করতে পারবে না, সবার একটা সিস্টেম মানে মাথার মধ্যে ঢুকে গেছে, বিটিভি কেন প্রশ্ন করবে, বিটিভি নিউজ দিয়ে করবে কি? এটা মানে সবাই মনে করে যে বিটিভি মানেই একটা অন্য ধরনের চ্যানেল, কিন্তু এই সিস্টেমটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ বিটিভির প্রতি মানুষের আস্থা কিন্তু একেবারে নেই, আপনারা যতই চাপাবাজি করেন না কেন। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে বলতেছি না, আমি কাহারও বিরুদ্ধে বলতেছি না, আমি বিটিভির পক্ষে কথা বলতেছি, যে একটা বিটিভি যে মানে ধ্বংস হয়ে গেছে ওইটারে একটু পুনরুদ্ধার, যে টাকা যেহেতু ইনভেস্ট করবেন,
এটার ভিতরে একটু প্রাণ ঢালেন, একটু ঢেলে দেন ভালো কিছু, ভালো কিছু ঢেলে দিয়ে এটাকে ভালো করে সাজান যেন মানুষ বিটিভির প্রতি আগ্রহ প্রকাশ করে। অন্যান্য টিভি চ্যানেল তো দেখার দরকার নাই, সবাই তো ধান্দাবাজি করে এই সেই করে, কিন্তু বিটিভি যদি ঘুরে তোলা হয় ধান্দাবাজি হবে না, কারণ যেহেতু সরকারের টাকায় চলবে। তাই আমি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করবো এবং বিটিভির যারা কর্মকর্তা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা স্বচ্ছতার সাথে সুন্দরভাবে সত্য এবং সঠিক নিউজ সবার আগে প্রচার করার চেষ্টা করবেন এবং বিটিভির সুদিন ফিরে আসবে এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।